नमस्कार बंधुरा, श्यामल क्रिएशन आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर सामने माछेर एकटी सुंदर रेसिपी निये एसेछि। एई रेसिपिटा आमी भेटकी माछ दिये तैरी करेछि। आपनारा जे कोनो जान्त माछ दिये बानाते पारेन, तबे जे कोनो काटाबिहीन माछ दिये एई रेसिपिटा किन्तु खूब भालो हय। माछगुलो अवश्यई टाटका होते हबे। जैंतो माच दिए तैरी कर ले रेसिपिटा बेशी भालो है। एटी लेमन बाटार फिस, एते बेशी परिमाणे बाटार एवं लेबू रस व्यवहार होबे। ए कारणे रेसिपिटा आज के आपनादेर संगे आमी शेयर करछी। आमी किन्तु आमार मतो करे खूब घरोया पद्धतिते रेसिपिटा करेछी, खूब रिस्क करिनी, खूब हल्का हुए और खूब झटपट हो जाए। ये खेते खूब भालो है। आपनारा बाड़ीते बनाले बुझते पारबेन। ये रेसिपिटा खूब हेल्दी, ये बेशी परिमाणे मसला व्यवहार है ना, ए कारणे आपनादेर संगे शेयर करलाम। आशा करछि रेसिपिटा अवश्यई आपनादेर भालो लागबे। এই রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি 5 পিস ভেটকি মাছের ফিলে। এটি একটি বড় আকারের ভেটকি মাছ, সেগুলোকে এভাবে আমি পিস করে নিয়েছি। দেখতে হবে মাছগুলোতে যেন কোনো রকম কাটা না থাকে, কাটাবিহীন হয়। এভাবে মোটা মোটা করে আমি মাছের পিসগুলো কেটে নিয়েছি। আপনারা ওইভাবে মোটা পিস ব্যবহার করবেন, এতে মাছ ভেঙে যাবে না। এবার একটি কাটা চামচ দিয়ে এই মাছগুলোকে এভাবে চেপে চেপে আমি ফুটো করে দিচ্ছি এভাবে মাছের ভিতরে। এতে করে আমি যে মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করব, মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভিতর ঢুকে যাবে। এভাবে কাটা চামচ দিয়ে মাছগুলোকে চেপে চেপে দিতে হবে। আমি সমস্ত মাছের ফিলেগুলোকে এভাবে চেপে চেপে দিয়েছি। দেখুন ক্যামেরায় বোঝা যাচ্ছে এরকম ভাবে করতে হবে। এভাবে করলে মাছের ভিতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। এবার একটি বাটিতে আমি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য আমি বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন মতো রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 পাতা এবং পুদিনা পাতার একটি পেস্ট তৈরি করেছি, সেটিও 1 টিস্পুনের বেশি পরিমাণে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। এবার একটি লেবুকে আমি এভাবে বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি, লেবুর রসটা আমি এতে অ্যাড করব। লেবুর রসটা এভাবে চেপে চেপে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটি গোটা পাতিলেবু ব্যবহার করেছি। এই রেসিপিতে লেবু রসটা বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। এভাবে মশলাটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এবার আমি মাছের মধ্যে
মশলাগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে লেগে থাকে এ কারণে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল। এখানে কিন্তু রিফাইন অয়েলটাই ব্যবহার করতে হবে, সর্ষের তেলটা দেবেন না। আর এতে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ময়দা। এই ময়দাটা দিলে মশলাটা মাছের উপরে একটা কোটিং তৈরি করবে, এতে করে মাছটা সহজে ভেঙে যাবে না। ভেটকি মাছ খুব নরম হয়, ভাজতে গেলে ভেঙে যায়, কারণে এরকমভাবে মাছটার মধ্যে একটু মশলায় ময়দা মেশাতে হবে। এভাবে আমি হাত দিয়ে মশলাগুলোকে মাছের গায়ে সুন্দরভাবে চেপে চেপে ম্যারিনেট করছি। খুব ভালোভাবে চেপে চেপে মশলাটি মাছে মেশাতে হবে। একদিক হয়ে গেছে, আমি অপর পাশে ওইভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। সমস্ত মাছে আমার মশলা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাছটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল। এখানে কিন্তু রিফাইন অয়েলই ব্যবহার করবেন, সর্ষের তেল এই রেসিপিটিতে কিন্তু ভালো লাগবে না, কারণ আমি পরে এতে বাটার ব্যবহার করব। এই কারণে রিফাইন তেলটাই এই রেসিপিতে ব্যবহার করতে হবে। তেলটা সামান্য গরম হলে আমি এতে মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে প্যানে আমি রেখে দিচ্ছি। আমার প্যানের আকারটা ছোট, এ কারণে মাছগুলো এখানে একটু অসুবিধা হচ্ছে। এগুলোকে আমি ভালোভাবে অ্যারেঞ্জ করে এভাবে রেখে দিচ্ছি। এটি লো মিডিয়াম হিটে রান্না করতে হবে, খুব বেশি আঁচ বাড়ানো যাবে না, বাড়ালে মাছগুলো নিচে থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এ কারণে কম আঁচে এটি 2 মিনিট মতো আমি এভাবে প্যানের মধ্যে রেখে দেব। এই রেসিপিটা একটু অন্য ধরনের, সবসময় আমাদের একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না, তাই এই ধরনের রেসিপি মাঝে মাঝে করলে বেশ ভালো হয়। আপনারা বাড়িতে করলে দেখবেন বেশ অন্যরকম লাগে খেতে। এবার 2 মিনিট পর আমি কে সামান্য হাফ মিনিটের জন্য ঢাকা দেব, খুব বেশি ঢাকা দেব না, কারণ এতে ভেটকি মাছ অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হাফ মিনিটের মতো ঢাকা দিতে হবে। হাফ মিনিট পর ঢাকা খুলে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। এই গাছটি খুব হালকা হাতে করতে হবে, খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে। এখানে আমার মাছগুলো যেহেতু গায়ে গায়ে হয়ে গেছে, এই কারণে একটু উল্টাতে খুব অসুবিধে হচ্ছে। দেখুন একটা সাইড সুন্দর ভাজা হয়েছে, এবার আমি অপর সাইডটা এভাবে ভেজে নেব। দেখুন মাছটা কতটা নরম হয়েছে, সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন একটা বড় প্যানে এই রেসিপিটা করার, আমার এখানে প্যানটা ছোট হয়ে গেছে। এভাবে আমি মাছের এক পিঠ উল্টে দিয়েছি, অপর পিঠ একটু ভেজে নেব। মাছটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, আর ভেটকি মাছ খুবই নরম হয়, এ কারণে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 2 মিনিট রাখার পর
আমি এতে অ্যাড করব বড় চামচের এক চামচ পরিমাণ বাটার। এই রেসিপিতে খুব বেশি পরিমাণে বাটার ব্যবহার হয়, কিন্তু আমি আমার মতো করে কম বাটার দিয়ে এটি তৈরি করেছি, কারণ আমার মনে হলো একটু স্বাস্থ্যসম্মত হোক এবং সেটি সবাই খেতে পারবে, সেরকম রেসিপি হলে কেমন হয়। আপনারা যদি চান এখানে আরও এক চামচ বাটার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে বড় 1 টেবিল স্পুন বাটার ইউজ করেছি। বাটারটা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে থাকবে, এবার মাছগুলোকে ম্যারিনেট করে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে আমি সামান্য পরিমাণে জল এতে অ্যাড করলাম, 1/2 কাপ পরিমাণ জল এতে অ্যাড করলাম। আর অ্যাড করছি আমি এখানে লেবুর রস। আমি শেষের দিকে এখানে যে লেবুর রসটি ব্যবহার করছি সেটি গন্ধরাজ লেবুর রস, আপনারা চাইলে এখানে পাতি লেবুর রসও ব্যবহার করতে পারেন, এটি অপশনাল, আপনার পাতি লেবুর রসও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম হাই করে এটিকে 2 মিনিট রান্না করলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে, আমি শেষের দিকে উপর দিয়ে একটু হালকা কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম, এটি আমার ভালো লাগে বলে দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, এটি অপশনাল, কালারটা বেশ অন্যরকম এসছে এ কারণে আমি দিয়েছি। এই সময় মাছগুলো কিন্তু খুব নাড়াচাড়া করবেন না, কারণ খুব নরম হয়ে গেছে, কারণে কোনো নাড়াচাড়া দেওয়ার দরকার নেই। আবার এটিকে আমি 1/2 মিনিটের মতো গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব, গ্যাস কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। এবার দেখুন 2 মিনিট রেস্টে রাখার পর আমি এভাবে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর এটি খুব লাইট রেসিপি, কিন্তু খেতে দারুণ হয়, ফ্রেশ মাছ দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে, এই গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা এভাবে অতি সহজেই রেস্টুরেন্টের মতো লেমন বাটার ফিশ ঘরে বানিয়ে নিন, খুবই ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি। আপনারা বেশি পরিমাণে বাটার অ্যাড করতে পারেন, এতে টেস্ট আরও বেড়ে যাবে, খুব সুন্দর একটি রেসিপি, বাড়িতে বানাবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, খুব ভালো লাগবে, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।